चार जन लोक की बोलो सेटा त्रिपुरा मानुष राय किना सेटा मैं जानते हैं समस्त त्रिपुरा वासी आबारो आपनादेर माध्यमे करजोरे निवेदन करब आसुन जदि विप्लव भलो लागे सेटा बोलुन आर जदि ना लागे आमाके बोलुन আমি কাজ করা চাই। কোন লোক মাফি করে করতে চাইবে, জমির দালালি করতে চাইবে, উল্টো সাথে কাজ করতে চাইবে, তার সঙ্গে আমি জীবনও কম্প্রোমাইজ করব না। নেভার। আমার একটাই লক্ষ্য, ত্রিপুরার বিকাশ, ত্রিপুরার মানুষের উন্নয়ন, জব ক্রিয়েটর তৈরি করা, এন্টারপ্রাইজ ডেভেলপ করা, সরকারি জব তৈরি করা, সেই দিশাতে কাজ করো। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো, আজকে 10,323 এর যারাই আছে, যে ভ্যাকেন্সিগুলো এখন বেরিয়েছে তার জন্য প্রস্তুতি করুন, তৈরি করুন। তার জন্য অনেক সময় সিস্টেমকে বুঝতে অসুবিধা হয়, কিন্তু আজকে একটা স্পিড ধরেছে। এই করোনার মধ্যেও ত্রিপুরা ইকোনমিতে পিছিয়ে যায়নি। আজকে ত্রিপুরাতে পজিটিভিটি রেট মাত্র 1.29%, রিকভারি রেট 98%। একসময় ত্রিপুরা হেলথ ব্যবস্থা সিস্টেমের উপরে উঙ্গলি উঠানো হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সবকিছু প্রমাণিত হচ্ছে। আমি জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমার একটাই জুনুন যে আমার ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানানো। আর ত্রিপুরার মানুষ আমাকে সবকিছু দিয়েছে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত কিছু পাব, আমি কোনোদিন ভাবিও না যে আমি মুখ্যমন্ত্রী হব। কিন্তু ওই দিনের একটা ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। স্টেট গেস্ট হাউসে কিছু লোক আওয়াজ তুলেছে, বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই, আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, বনমালীপুর থেকে আমাকে বনমালীপুরবাসী এমএলএ বানিয়েছেন, আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখব। ত্রিপুরুষের মায়ের আশীর্বাদ রয়েছে। কিন্তু আমি মানুষের কাছ থেকে শুনতে চাই যে বিপ্লব হঠাৎ হবে। আমি আগামী রবিবার 13 তারিখ আস্থাবল ময়দানে নিজে যাব, সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব, আপনারা এসে বলুন কি করব। আমি চলে যাব না থাকব, জনতার কাছে আমি প্রস্তুত। 3700 ত্রিপুরাবাসীর কাছে আমার নিবেদন, আসুন আগামী 13 তারিখ 2টায় আমি আস্থাবল ময়দানে যাব। আপনারা এসে বসুন, বলুন না আমাকে যে আমাকে কি চলে যেতে হবে। আপনারা যে রায় দেবেন সেটা মেনে নেব, এবং আমি আমার হাইকমান্ডের সামনে প্রস্তুত করবো।